হ্যালো এভরিওয়ান, আজ আমরা আলোচনা করব দক্ষিণ আফ্রিকা জাতীয় দল এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা অন্যতম সুপারস্টার তারকা খেলোয়াড় ফাফ দু প্লেসিসের জীবনী সম্পর্কে। বন্ধুরা, আজ আমরা ফাফ দু প্লেসিস সম্পর্কে এমন কিছু অজানা তথ্য জানব যা হয়তো আপনারা আগে কখনো শুনেননি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ফাফ দু প্লেসিস একজন দক্ষিণ আফ্রিকান পেশাদার ক্রিকেটার যিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে অনেকগুলো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করেছেন। তার পুরো নাম ফাঙ্গুইস দু প্লেসিস। তার উচ্চতা 5'11". তার ওজন 78 কেজি। তার জার্সি নাম্বার 18। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি লেগ স্পিন বোলার। ফাফ দু প্লেসিস 1948 সালের 13 জুলাই দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া ট্রান্সভাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফাঙ্গুইস দু প্লেসিস, যিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন রাগবি খেলোয়াড়। রাগবি বর্তমান বিশ্বের খুবই জনপ্রিয় একটি খেলা। ছোটবেলায় ফাফ দু প্লেসিসও রাগবি খেলায় খুব পারদর্শী ছিলেন। একসময় তিনিও রাগবি খেলায় নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের প্রতি তার অসম্ভব ভালোবাসার কারণে তিনি ক্রিকেটকে তার কেরিয়ার হিসেবে বেছে নেন। ফাফ দু প্লেসিস নদানের হয়ে খেলার মাধ্যমে তার ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। 2011 সালের 18 জানুয়ারি ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে তার একদিনের আন্তর্জাতিক অভিষেক হয়। জাতীয় দলের হয়ে তিনি 143টি ওডিআই ম্যাচ খেলে 44.47 গড়ে 5,507 রান করেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার সর্বোচ্চ রান 185। এছাড়াও ওয়ানডে ক্রিকেটে তিনি সেঞ্চুরি করেছেন 12টি, হাফ সেঞ্চুরি করেছেন 35টি। 2012 সালের 8ই সেপ্টেম্বর দু প্লেসিস ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে তার টি-20 অভিষেক ম্যাচ খেলেন। জাতীয় দলের জার্সি গায়ে তিনি 50টি টি-20 ম্যাচ খেলে 35.53 গড়ে 1,528 রান করেছেন। টি-20 ক্রিকেটে তার সর্বোচ্চ রান 119। প্লেসিস 2012 সালের 22ই নভেম্বর এডিলেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আন্তর্জাতিক টেস্ট অভিষেক ম্যাচ খেলেন। তার অভিষেক টেস্টে 2 ইনিংসে তিনি যথাক্রমে 78 ও 110 রান করেন, তবে ম্যাচটি ড্র হয়। টেস্ট ক্যারিয়ারে তিনি 69টি ম্যাচ খেলে 40.03 গড়ে 4,163 রান করেছেন। টেস্টে তার সর্বোচ্চ স্কোর 199। তিনি টেস্টে সেঞ্চুরি করেছেন 10 বার এবং অর্ধ সেঞ্চুরি করেছেন 21 বার। দু প্লেসিস তার কেরিয়ার শুরু করার পর থেকেই দক্ষিণ আফ্রিকার অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে ওঠেন। বছরের পর বছর তার ধারাবাহিক পারফরম্যান্স এবং অধিনায়ক হিসেবে একাধিক রেকর্ডের সাথে তিনি তার কেরিয়ার সজ্জিত করেন। এভি ডি ভিলিয়ার্সের অবসরের পর তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নেন। তার অধিনায়কত্বে আফ্রিকা জাতীয় দল 32টি টেস্ট ম্যাচে 17টি, 39টি ওডিআই ম্যাচে 28টি এবং 37টি টি-20 ম্যাচে 23টিতে জয়লাভ করেছেন। তিনি এভি ডি ভিলিয়ার্সের পরে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা অধিনায়ক। একজন অধিনায়ক হিসেবে তিনি দ্বিতীয় ব্যাটসম্যান যিনি খেলায় 3 ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। 185 রান করে তিনি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরার। ফাফ দু প্লেসিস ডে নাইট টেস্ট ম্যাচে প্রথম অপরাজিত সেঞ্চুরি করার রেকর্ডের অধিকারী। ফাফ দু প্লেসিস নিজ দেশ ছাড়াও বিভিন্ন দেশের ঘরোয়া লিগে অনেক ক্লাবের হয়ে খেলেছেন। তিনি নর্দার্ন ছাড়াও ল্যাঙ্কাশায়ার টাইটান্স, চেন্নাই সুপার কিংস, মেলবোর্ন রেনিগেটস, রাইজিং পুনে সুপার জায়ান্ট, ক্যান্ট, পেশোয়ার জালমি, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু সহ অনেক দলের হয়ে খেলেছেন। ফাফ দু প্লেসিস খুবই ঠান্ডা মাথার একজন খেলোয়াড়। তিনি কখনো হাল ছাড়েন না। অনেক হেরে যাওয়া ম্যাচে তার দারুণ ব্যাটিংয়ের মাধ্যমে তিনি দলকে জয় এনে দিয়েছেন। ফাফ দু প্লেসিস খুবই ভালো মনের একজন মানুষ। তাকে কখনো অহংকার করতে দেখা যায় না। সবার সাথেই তিনি বন্ধুসুলভ আচরণ করেন। দু প্লেসিস খ্রিস্টান ধর্মে বিশ্বাস করেন। বর্তমানে তিনি বিবাহিত। তার স্ত্রীর নাম ইমারি ভিসার। তারা 2013 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। দম্পতির 2টি সন্তান রয়েছে। তাদের নাম হল এমেলি দু প্লেসিস এবং জয়ি দু প্লেসিস। বর্তমানে ফাফ দু প্লেসিসের মোট সম্পদের পরিমাণ প্রায় 16 মিলিয়ন ইউরো। তিনি টুইটার এবং ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন এবং নিজের খুশির মুহূর্তগুলো সেখানে শেয়ার করেন। টুইটারে তার প্রায় 2 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে 2.9 মিলিয়ন ফলোয়ার রয়েছে। বন্ধুরা, ফাফ দু প্লেসিসকে নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমরা আবার ফিরব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।